একাডেমিক টাস্ক কোন, আমরা আগেই বলেছিলাম যে মিনিমাম 150 আওয়ার্স লিখতে হবে। মিনিমাম 150 আওয়ার্স মানে মিনিমাম 150 আওয়ার্স মানে মোর, ম্যাক্সিমাম যত হোক কোনো সমস্যা নেই। আর 1/3 মার্কস ক্যারি করে, মানে 1/3 মার্ক। এখানে যদি নাম্বার কম, মানে সরি ওয়ার্ড কম এবং নাম্বার কম, এটা আমরা পরে লিখব। রাইটিং টাস্ক 2টা লেখা শেষ করে সাথে সাথে রাইটিং টাস্ক 1 লিখবো। সো রাইটিং টাস্ক 1-এর 7টার মধ্যে হচ্ছে যে কোনো একটা আপনি ফাইনাল পরীক্ষায় পাবেন। লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, টেবিল, মিক্সড চার্ট, ম্যাপ, ফ্লো চার্ট, এই 7টা টাইপসের যে কোনো একটা আপনি ফাইনাল পরীক্ষায় পাবেন। সো রাইটিং টাস্ক 1 এটা হচ্ছে জাস্ট আপনি সহজভাবে চিন্তা করতে গেলে একজন ধরেন অন্ধ, আর একজন হচ্ছে চোখে চোখে দেখে, মানে একজন অন্ধ মানুষকে একটা কিছু এক্সপ্লেইন করে বলা, জাস্ট ছবিটা আছে, ছবি দেখে তো একজন অন্ধ মানুষ সে দেখতে পারে না যে সেখানে কি ছবি আছে, আর এমন ভাবে লিখতে হবে, মানে ধরেন লেখাটাকে আপনি যদি স্পিকিং হিসাবে কাউন্ট করেন, বলা হিসাবে কাউন্ট করেন, তো একটা গ্রাফ দেওয়া থাকবে, সেটাকে আপনি কথিত আকারে প্রকাশ করবেন যিনি অন্ধ, এরকম একটা গ্রাফ দেওয়া হবে। সেটা মানে বিভিন্ন ডেটা দেওয়া হবে, ডেটাটা মাঝে মাঝে থাকতে পারে লাইন গ্রাফে, মাঝে মাঝে থাকতে পারে বার গ্রাফে, মাঝে মাঝে থাকতে পারে পাই চার্টে, মাঝে মাঝে থাকতে পারে টেবিল, মিক্সচার্স, এই 1, 2, 3, 4, 5 এই প্রথম 5টা সেম, জাস্ট ডেটাটা থাকবে। ডেটা আপনার এখানে, এটার মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনাকে এখান থেকে ডেটা শো করা। সো ডেটাটা আপনাকে দেখাবে যেমন বিভিন্ন কিছু ডেটা, যেমন গতকালকে আপনার অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মধ্যে খেলার মেবি 92 রানে 7 উইকেট পড়ে গেছে। তো সেখান থেকে আপনার গ্লেন ম্যাক্সওয়েল তিনি 118 বলে বা 128 বলে 201 রান করেছে, তো যেটা আসলে রূপকথার গল্পকেও হচ্ছে জয় করে তোলে। সো এই ধরনের একটা আপনার সে খেলা খেলেছে। দেখেন প্রত্যেকটা উইকেট, অস্ট্রেলিয়ার উইকেট, ফার্স্ট উইকেট, সেকেন্ড উইকেট কোনটা কত ওভারে পড়েছে, এ ধরনের একটা গ্রাফ থাকতে পারে, রান রেট বৃদ্ধির যে গ্রাফ, অথবা প্রত্যেকটা ওভারে ওভারে কত রান হয়েছে, প্রথম ওভারে হচ্ছে 3 রান হয়েছে, সেকেন্ড ওভারে 10 রান হয়েছে, থার্ড ওভারে 4 রান হয়েছে, এরকম এক একটা গ্রাফ থাকতে পারে। সো লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, টেবিল, মিক্সচার্স, এগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে ডেটা শো করা। আর পরের যে দুইটা আছে, একটা হচ্ছে ম্যাপ আর একটা হচ্ছে ফ্লো চার্ট। সো একটা ম্যাপ দেওয়া থাকবে, অথবা হচ্ছে দুইটা দুইটা হচ্ছে পরিবর্তিত জায়গা দেখানো থাকবে, সেখানে কি কি চেঞ্জ হয়েছে সেটা বলবে। আর ফ্লো চার্ট হচ্ছে আমরা ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের ফ্লো চার্ট করে আসছি, যেমন যারা কম্পিউটার পড়াশোনা করেছেন, বাইনারি ডিজিট, যদি ইয়েস হয় পরের ইয়েতে যাবে, নো হলে আগেরটাতে ফেরত যাবে, অথবা একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরির যে আপনার সিস্টেম, যেমন ধরেন বাংলাদেশে টিভিতে অনেক সময় অ্যাড দেখা যায় সিমেন্টের, একটা সিমেন্ট কিভাবে হচ্ছে তৈরি হয়, অথবা চানাচুর, অথবা হচ্ছে আপনার বিস্কিট, যে পায়ের কোনো স্পর্শ ছাড়াই কিভাবে মেশিন থেকে মেশিনে, মেশিন থেকে মেশিনে যায়, এই যে ফ্লো, মানে একটা থেকে আর একটার পরিবর্তিত স্থান, এই চার্ট, এটা কি বলা হয় ফ্লো চার্ট। সো ম্যাপ ফ্লো চার্টের এটা সম্পূর্ণ ভিন্ন, সো এই ক্লাসটা আলাদা হবে। আর লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, টেবিল, মিক্সচার্স, এটা হচ্ছে আপনার একই টাইপস এর কোশ্চেন, এটা হচ্ছে ডেটা, এটা দেখতে চেহারা ভিন্ন হলেও এটার কাজের কাজ একই।